ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে লাইভ। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা মগরাহাট কলেজের ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে স্টেপ বাই স্টেপ দেখাবো। ফর্ম ফিল আপ কতদিন ধরে চলবে বা লাস্ট ডেট কত রয়েছে, মেরিট লিস্ট কবে বেরোবে, সমস্তটাই নিয়ে আলোচনা করবো। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। অ্যাট ফার্স্ট আমরা চলে এলাম অ্যাপ্লাই অনলাইন, সেম প্রসেস অফ ফকিরচাঁদ কলেজ। ফকিরচাঁদ কলেজের মতো একদম সেম প্রসেস রয়েছে। আই বাটনে তোমরা পেয়ে যাবে ফকিরচাঁদ কলেজের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেব। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আমাদের যেগুলো প্রয়োজন হবে, তার সিজনটাকে চুজ করতে হবে, তারপর প্রোগ্রাম ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম চুজ করতে হবে, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। হ্যাঁ, আবারও বলে দেবো, তোমাদের স্টার মার্কস যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করা ম্যান্ডেটরি, অর্থাৎ স্টার মার্কস যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, তারপর মিডিল নেম যদি থাকে, তারপর লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এই মোবাইল এবং ইমেলের ক্ষেত্রে কিন্তু আবারও বলে রাখবো, তোমরা যদি কোনো রকমভাবে ভুল ইমেল আইডি বা ভুল মোবাইল নাম্বার দিয়ে থাকো, তাহলে কলেজ যদি কোনো রকম যোগাযোগ না করতে পারে তার জন্য কলেজ দায়ী থাকবে না। সেই জন্য তোমাদের কিন্তু ভেরিফাই করিয়ে নেওয়াটা অতি জরুরি। তো তোমরা ভেরিফাই করিয়ে নেবে। তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এইচএস রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের লাগছে। তারপর ক্রিয়েট পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি তোমাদেরকে ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই রকম ধরনের পাসওয়ার্ড তোমরা দেবে। এরপর জাস্ট চেক বক্সে টিক মার্ক করতে হবে, করার পর সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এটি করে নিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আরও একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, মগরাহাট কলেজের প্রত্যেকটি সেমিস্টারের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা চাইলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আরও একটি ইনফরমেশান, ওয়ান ক্যান্ডিডেট ওয়ান মোবাইল অর্থাৎ একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে তার মোবাইল নাম্বারটা দ্বিতীয়বার কোনো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কোনো স্টুডেন্টের কিন্তু দেওয়া যাবে না, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং নোটিশটাও তোমরা ফলো করবে, নোটিশটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, স্পষ্টভাবে বাংলাতে লেখা রয়েছে। আমি নোটিশটি পড়েছিলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এখানে যখন সাবমিট করা হলো সাথে সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বারও তোমরা পেয়ে যাবে, এই নাম্বারটি তোমরা কালেক্ট করে রাখবে এবং এখানে কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করতে হবে। এবং আরও বলা রয়েছে সেভ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফিউচার নট ডিলিট ইমেল, মেল থেকে ডিলিট করতে বারণ করা হয়েছে। এবং এটি কিন্তু প্রাইমারি ইনবক্স বা সোশ্যাল ইনবক্স বা স্প্যামে মানে জিমেলের মধ্যে এই যে অপশানগুলো রয়েছে তোমরা জেনে থাকবে, বা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে তোমরা চেক করে নেবে, ইনবক্স, প্রাইমারি ইনবক্স, সোশ্যাল ইনবক্স, স্প্যাম, তো এগুলো তোমরা চেক করবে, এর মধ্যে ওটিপিটা আসবে। যাই হোক, এখন আমি সাইন ইন করে নিচ্ছি। এখানে সিজনটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইউজি, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করে নেওয়ার সাথে সাথে এখান থেকে তোমাকে নাম এবং ডেট অফ বার্থ এগুলোর মধ্যে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, এগুলো রয়ে গেছে এবং এগুলো চেঞ্জ করা যাবেও না। তো জেন্ডার, ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি অর্থাৎ কাস্ট, যা তোমাদের কাস্ট হবে তা সিলেক্ট করতে হবে, তারপর রিলিজিয়ান, রিলিজিয়ান মাইনরিটি আছে কি না এগুলো, তো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এই সমস্তটাই তোমাদের তোমরা দেবে। এবং আধার নাম্বার অবশ্যই, আবার বলবো স্টার মার্কস ফিল আপ করা খুব জরুরি। এরপর রয়েছে হ্যাভ ইউ গট লোন ইউজিং স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর অ্যাপ্লাইড ফর ইট, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যদি কোনো রকম অ্যাপ্লাই করে থাকো বা কোনো কিছু যদি থাকে তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নো। তো আমি নোতেই অ্যাপ্লাই করব। এরপর রয়েছে ফ্যামিলি ডিটেলস, ফ্যামিলি ডিটেলসে প্রথমে বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর বাবার অকুপেশান কী করে, বাবা মা কী করে, তারপর রয়েছে ফাদার কোয়ালিফিকেশান, বাবার শিক্ষাগত যোগ্যতা, মায়ের শিক্ষাগত যোগ্যতা, তারপর রয়েছে ফাদার অর গার্জিয়ান মোবাইল নাম্বার। সাপোজ কোনো মহিলা অর্থাৎ ছাত্রী যে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু তার হাজব্যান্ডের নাম এবং হাজব্যান্ডের মোবাইল নাম্বার দেবে, এবং লোকাল গার্জিয়ান নেম যে অপশানটি রয়েছে এখানে তার হাজব্যান্ডের নাম লিখবে এবং হাজব্যান্ড অর্থাৎ গার্জিয়ান অকুপেশান কী করে সেটা, এবং রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সাথে কী সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, সেটা এখানে লিখতে হবে। তো আমি যেহেতু সিঙ্গেল গার্লের করছি ফর্ম ফিল আপ, তো সেহেতু আমাকে বাবার নাম বসাতেই হবে যেহেতু ম্যারিড নয়। তো এখানে আমি আমার মতো ফিল আপ করছি, তোমরা তোমাদের মতো ফিল আপ করতে থাকো। এবং আরও একবার বলবো, ফিল আপ কিন্তু অবশ্যই নির্ভুলভাবে করবে, কারণ ভুল করলে একেবারেই ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে। তো এখানে আমি আমার মতো আমি বসিয়ে নিচ্ছি, আমি যে স্টুডেন্টের ফর্ম ফিল আপ করছি তার বাবার নাম দিয়ে দিলাম, দেওয়ার পর
তার বাবার নাম দেওয়ার পর গার্জিয়ান অকুপেশন এবং রিলেশন ফাদার লিখে দিলাম। এরপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে ভিলেজ পোস্ট পিএস ব্লক ঠিক আছে পিনকোড রেসিডেন্ট টাইপ রুরাল আরবান রয়েছে তোমরা এগুলো সব সিলেকশন করে নেবে। নেওয়ার পর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে একটা চেকবক্স রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে টিক করে দিলেই অ্যাড্রেসটি কপি হয়ে এখানে পেস্ট হয়ে যাবে, প্রেজেন্ট থেকে কপি হয়ে পারমানেন্টে পেস্ট হয়ে চলে আসবে, এখানে ডবল হয়ে যাবে অ্যাড্রেস। এরপর রয়েছে ক্লাস টেন ডিটেলস, অর্থাৎ মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে টোটাল মার্কস অবটেন, অর্থাৎ তুমি কত পেয়েছিলে তা লিখতে হবে, এবং তার পাশে রয়েছে ফুল মার্কস, ফুল মার্কসের কত নাম্বারের মধ্যে পরীক্ষা ছিল তা তোমাকে লিখতে হবে। তো এগুলো আমি লিখে নিচ্ছি। নেওয়ার পর রয়েছে ক্লাস টুয়েলভ ডিটেলস, এখানে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো তোমরা, পাসিং ইয়ার তোমাদেরকে দিতে হবে। তারপর রয়েছে বোর্ড অর কাউন্সিল নেম, ঠিক আছে নেম অফ দ্য বোর্ড, বোর্ডের নাম দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমরা সিলেক্ট করবে। তারপর রয়েছে রোল নাম্বার, রোল নাম্বার দেওয়ার পর এক্সাম মোড অর্থাৎ রেগুলার স্কুল নেম, কোন স্কুল থেকে তোমরা পাস করেছো সেই স্কুলের নাম দিতে হবে। এখানে একটা বিষয় বলে দিচ্ছে যে বেস্ট অফ ফাইভ সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ, ঠিক আছে ইংলিশ সহ পাঁচটা সাবজেক্ট তোমাকে এখানে ইনপুট করতে হবে যা তোমরা পাস করেছো। এখানে আরও বলা হচ্ছে সিলেক্ট ইংলিশ সাবজেক্ট ফার্স্ট দেন সিলেক্ট বেঙ্গলি সাবজেক্ট সেকেন্ড, অর্থাৎ তোমাদের মার্কশিটে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে বাংলা, তারপর সাধারণ আরও অনেক সাবজেক্ট রয়েছে যা মার্কশিটে তোমাদের রয়েছে, কিন্তু এখানে তোমাকে যেটা করতে হবে প্রথমে ইংলিশ বসাতে হবে, ইংলিশের মার্কস কত পেয়েছো তা উল্লেখ করতে হবে, তারপর বেঙ্গলি, তারপর মার্কশিট অনুযায়ী তোমরা মার্কস ইনপুট করবে এবং সাবজেক্টের নামও ইনপুট করবে, অর্থাৎ প্রথমে ইংলিশ তারপর বেঙ্গলি তারপর যা থাকবে মার্কশিটে সেটাই বসাবে। তো এখানে এবার আমি ক্লিয়ার করি, প্রথমে রয়েছে থিওরি মার্কস ঠিক আছে, তারপরে থিওরি ফুল মার্কস অর্থাৎ আশির থিওরি, থিওরি আশির মধ্যে তুমি কত পেয়েছো সেটা প্রথমে, তারপর আশি নাম্বার, তারপর প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো এবং তারপরে প্র্যাকটিক্যাল টোটাল নাম্বার কত ছিল, এইভাবে তোমরা সাজিয়ে নেবে। আর ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু ব্যাক করে নিয়ে ভিডিওটিকে একবার দেখে নেবে, আরও একবার দেখে নেবে, নেওয়ার পর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের সলিউশন দেওয়ার। তো আমি এখানে একবার ভেরিফাই করিয়ে নেব, ভেরিফাই করে নেওয়ার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোডের অপশান, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ছবি এবং সিগনেচার, এই কতগুলো ডকুমেন্টস তোমাদের লাগবে যা আপলোড করতে হবে, এবং 250 KB-র মধ্যে, 250 KB-র মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাছাড়া তোমাদেরকে একটা এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কে বলেছে আপলোড উইথ প্রপার সাইজ ইউ ক্যান ইউজ দিস লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের ছবি থেকে শুরু করে যে কোনো ডকুমেন্টস সব কিন্তু সাইজের মধ্যে নিয়ে আসতে পারবে, অর্থাৎ 250 KB-র মধ্যে তোমরা অনায়াসে করে নিতে পারবে। আবারও একবার বলবো, যদি তোমরা মোবাইল থেকে করতে চাও তোমরা মোবাইল থেকে করতে পারো, ডেস্কটপ মোডটাকে অন করে রাখতে হবে, তারপর তোমরা এগুলো সব পারফেক্টভাবে করতে পারবে, এবং যদি তোমরা কোনো সাইবার ক্যাফ থেকে করতে চাও সেটাও করতে পারবে, কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে অবশ্যই। তো এখানে সব আমার ডিটেলস হয়ে গেছে, এবার প্রিভিউ আমি একবার করে নিলাম, এখান থেকে চাইলে আরও একবার সুযোগ থাকে তোমরা চেঞ্জ করে নিতে পারো যদি কোনো ভুলভাল কিছু বসিয়ে থাকো। তো আমি সব এখানে ঠিকঠাক রয়েছে, আমার কিছু ভুল নেই, প্রিভিউতে ক্লিক করলাম, করার পর ভেরিফাই করিয়ে নিলাম, আমি স্টুডেন্টটিকে দিয়ে ভেরিফাই করিয়ে নিলাম যে প্রত্যেকটা ডিটেলস সব ঠিকঠাক রয়েছে কি না। ভেরিফাই করিয়ে নেওয়ার পরেই তো অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তোমাদেরকে, গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে, অর্থাৎ এখানে আপলোড এবং প্রোফাইল প্রিভিউ হয়ে যাওয়ার পর গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে কোর্স অ্যাপ্লিকেশান, অর্থাৎ তুমি যদি পাসে সিলেক্ট করতে চাও পাসে করতে পারো বা অনার্সে করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএ জেনারেল 3-year MDC অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি, ঠিক আছে তো এখানে তো বিএ জেনারেল তবু লেখা রয়েছে তোমরা বুঝতে পারবে, কিন্তু ফকিরচাঁদের ক্ষেত্রে তা লেখা নেই, অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলে রাখবো ফকিরচাঁদের ক্ষেত্রেও কিন্তু বিএ জেনারেল অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি মানেই জেনারেলেই আসছে এখানে। তো এখান থেকে আমরা প্রিন্ট আউট সরাসরি করে নিতে পারি, করে নেব অবশ্যই, প্রিন্ট আউট একটা করে রাখা প্রয়োজন,
প্রিন্ট আউট করার সাথে সাথে তোমরা চাইলে আরও এখানে কোর্সে অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ অনার্স কোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর দ্বিতীয়বার তোমাকে রেজিস্টার করতে হচ্ছে না। তো এটুকুই ছিল আজকের মূল ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। দেখো এখানে এখনও পর্যন্ত কিন্তু সুযোগ থাকে তোমরা কিছু কারেকশান করার জন্য, এখানে মার্কস রেক্টিফিকেশান করতে পারো, অর্থাৎ মার্কসের যদি কোনো রকম ভুল থাকে মার্কস রেক্টিফিকেশানে ক্লিক করলেই তোমরা কিন্তু মার্কসের সংশোধন করতে পারবে, চাইলে কিছু ডিলিট করে কিছু অ্যাড করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি তোমরা এখান থেকে ডকুমেন্টস আপলোডের অপশানটি একবার চেক করেও নিতে পারো, প্রোফাইলে গিয়ে তোমরা প্রোফাইলের কিছু যদি সংক্রান্ত ভুল তথ্য দিয়ে থাকো তাও কিন্তু সংশোধন করতে পারবে। এরপর লগ আউটে জাস্ট ক্লিক। এটুকুই আজকের ভিডিও, এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।